বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছি আমি মিঠু শ্রাবণ। এই দেখুন, এই গাইটা হালকা কুরাস আছে, দেশির মতো। এতে 5 লিটার দুধ হয়, খুব জাতের গরু। একটু দেখাই আপনাদের জুম দিয়ে, সুন্দর একটা গরু। তো এই ধরনের শিং নাই মাথায়, তৃতীয় বিয়ান দিছে। ওই পাশে দেখতেছেন ষাঁড় বাছুর, পাঁচ মাস বয়স, দেশি কোয়ালিটি, হালকা কুরাস আছে আর কি। তো এই ধরনের দুধের জাত এলাকা থেকে দেখে শুনে কিনতে পারেন, খুব সুন্দর জাত। এতক্ষণ গরুটা ছোট, বডিটা, পেটটা খুব বড়, অর্থাৎ এই দেশি কোয়ালিটি বা কুরাস যদি বলেন হালকা, এই গাভিতে ফ্রিজিয়ান বীজ দিলে খুব সুন্দর পার্সেন্টের বাছুর হয়। কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমি আপনার সরাসরি দেখাচ্ছি সেই গাভিটা, সেম দেশি গাভি, শিং নাই। কত সুন্দর চামড়াগুলো পাতলা দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু জুম দিয়ে দেখাই আপনাদের। দেখুন খুব গলার চামড়াগুলো, দেখুন এই জন্য এই গরুটায় 5 লিটার দুধ হয়। কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে সরাসরি দেখাচ্ছি আপনাদের দর্শক। সঙ্গে রয়েছি আমি মিঠু শ্রাবণ। আমরা নিয়মিত কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমার আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে থাকি। এ দেখুন, এই পাশে একটা রয়েছে গাভি, ওইটাই 3 কেজি দুধ হয়, ওটারও খুব সুন্দর দেখতে, পার্সেন্টও ভালো। তো এই দুধের গরুগুলো আপনারা দেখে শুনে ক্রয় করবেন। গ্রাম থেকে আসলে বাজারে গিয়ে ভালো জাতের গাভি পাওয়া যায় না, সাধারণত গ্রাম থেকে কিনলে ভালো হয়, পার্সেন্ট খুব ভালো পাওয়া যায়, দুধও খুব ভালো পাওয়া যায়। তবে যেটা আমি বলবো, দুধটা আসলে ভাগ্য। এই ধরনের গাভি আপনি কিনে যে 5 কেজি দুধ পাবেন আসলে সেটা বলা যাবে না। তার মূল কারণ হচ্ছে দুধের রাশি লাগে, অনেক সময় খাওয়া দাওয়া ভালো, এবং শুধুই ভালো খৈল ভুষি কুড়ো খাওয়ালে যে ভালো দুধ হবে সেটা আশা করা যাবে না। তার কারণ কি, আমি একটা গরু কিনছি ওই রকম 1,20,000 টাকা দিয়ে, 5 কেজি দুধ হবে শুনে, ষাঁড় বাছুর সহ 4 মাস বয়সী ষাঁড় বাছুর। তো আমি দুধ ভালো পাই নাই, বাজার থেকে কিনছিলাম, আসলে ব্যাপারীরা মিথ্যা কথা বলে। তো এই জন্য আপনারা যারা গাভি ক্রয় করবেন গ্রাম থেকে কিনবেন দেখে শুনে, তাহলে ইনশাল্লাহ কেউ ঠকবেন না, ইনশাল্লাহ লাভবান হবেন। তো কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমি এই জন্য এই দুধের গাভিটা তুলে ধরতেছি। আমার পার্শ্ববর্তী এক চাচার গরু, খুব ভালো দুধ হয়, 5 কেজি দুধ হয়, আমি নিজে দেখছি, যার জন্য এই ভিডিওটা আমি আপনাদের তুলে ধরতেছি। তো কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত কৃষি বিষয়ক এবং খামার বিষয়ক সকল কন্টেন্ট আপলোড করে থাকি, আপনারা জানেন তো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৃষি বিষয়ক অন্যান্য ভিডিও পেতে এবং অন্যান্য তথ্য পেতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে কথাটা বলবো, দুধ আসলে রাশি, কারণ আপনি 5 কেজি দেখে বাড়ি নিয়ে গেলেন, আপনার বাড়ি যে 2 কেজি দুধ হলো, এজন্য ওই যে যে খামারের কাছে বা যে মালিকের কাছে কিনলেন সেটা আসলে ঠিক তার দোষ না, গুরুত্ব হবে আপনার কপাল জোরে, এইটাই বিষয়। তো রাশিটা বানাই নিতে হবে বাড়ি থেকে। কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের দিচ্ছি, যারা গরু বা গাভি পালন করবেন, দুধের গাভি, তারা গ্রাম থেকে দেখে শুনে কিনবেন ইনশাল্লাহ, তাহলে রেজাল্টটা অবশ্যই ভালো পাবেন। কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল কখনও মিথ্যা কথা বলে না এবং মিথ্যার আশ্রয় নেয় না, সঠিক যেটা চোখে দেখে সেটা তুলে ধরার চেষ্টা করি।
তো দর্শক ভালো থাকবেন আমাদের কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে 2200 উপরে সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় চ্যানেলটি আরও এগিয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিঠু শ্রাবণ পরবর্তী কোনো ভিডিওয় কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ